পঞ্চম শ্রেণী কেউ কি বাকি আছো? বাকি থাকলে মঞ্চের কাছে চলে আসো। সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং আমার প্রিয় ছাত্র ছাত্রী সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ ছোট দল, মধ্যম দল এবং ফুল দল এই তিনটা দলের আবৃত্তি শুনছি। এখন আমাদের বড় দলের আবৃত্তি বাকি আছে। আমরা নামাজের পরে আমাদের একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, পুরস্কার নামাজের পরে পুরস্কার দিবে, তারপরে আবৃত্তি শুনব। তার আগে আমি কিছু তথ্য তুলে ধরতেছি আপনাদের সামনে। 2022 সাল আমাদের একটা স্বপ্নের সাল, স্বপ্ন পূরণের প্রত্যেকটা ধাপ আমরা অতিক্রম করেছি। 2022 সালের মার্চ মাসে আমরা আলোর দিশারি শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। মাওলানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমাদের 13 জন শিক্ষার্থী সেখানে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পেয়েছিল। সেখানে আমাদের আনলিমিটেড অংশগ্রহণের সুযোগ ছিল না। আমাদের সেই 13 জন শিক্ষার্থী থেকে বৃত্তি পেয়েছিল 6 জন। তারপর আমরা সুলতানউদ্দিন বৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, সুলতানউদ্দিন শিক্ষা বৃত্তি ফাউন্ডেশন, সেখানে আমাদের বৃত্তি পেয়েছে 51 জন। তারপর এম এ বাড়ি বৃত্তি পরীক্ষা, যেটা আমাদের স্কুলে কেন্দ্র ছিল, এখানে অংশগ্রহণ করি, এখানে আমাদের বৃত্তি পেয়েছে 65 জন। তার মধ্যে একজন আইকন পেয়েছে এম এ বাড়ি শিক্ষা পরিবার বৃত্তি পরীক্ষায় প্রত্যেক ক্লাসে একটি করে কম্পিউটার উপহার দিবে। আমাদের মানে গাজীপুর জেলায় 10টি ক্লাসে 10টি কম্পিউটার দিবে। আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সে আইকন পেয়েছে, মানে সে কম্পিউটার প্রতিযোগিতায় টিকে আছে। এটার এখনো ফলাফল ঘোষণা হয় নাই, ফলাফল যদি আমাদের অনুকূলে আসে তাহলে আমরা একটা কম্পিউটার পেলেও পেতে পারি। আর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা, এখানে আমাদের 9 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 7 জন বৃত্তি পেয়েছে, 5 জন টেলেন্টেড, 2 জন সাধারণ। মোট 129টি বৃত্তি আসছে 2022 সালে। সেই জন্য 2022 সালটা আমার কাছে খুব একেবারে স্বপ্ন পূরণের সাল, লাকি সাল। স্কুলের এই পর্যায়ে এসে কেউ কেউ মনে করতো, কেউ কেউ বলা বলি করছে যে শিরিন আওলাদ কি টাকাটা বৃত্তি কিনে আনে কিনা, এরকম একটা কথা আমার কানে আসছিল। এখন সরকারি বৃত্তি পরীক্ষায় যে 7টা বৃত্তি পেয়েছে, 5টা ট্যালেন্টপুর, 1টা সাধারণ, আপনারা খবর নিয়ে দেখেন যে একটা স্কুল এতগুলি বৃত্তি কয়টা স্কুল পেয়েছে। তাহলে সরকারি বৃত্তিও কি আমরা টাকাটা কিনে আনছি? তাহলে এই নিন্দুকেরা সারা জীবন নিন্দা করবে, তাতে আমাদের কিছু আসে যায় না, আমরা তাতে কিছু মনেও করি নাই। এ পর্যায়ে আপনারা এতক্ষণ কবিতা শুনছেন, এই কবিতায় 3 জন পুরস্কার পাবে, একজন ফার্স্ট, একজন সেকেন্ড, একজন থার্ড। কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে আপনারা কি অনুমান করতে পারেন? আমরা কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছি যে কাকে ফার্স্ট বানাবো, কাকে সেকেন্ড বানাবো। সবাই এত সুন্দর আবৃত্তি করছে, আমাদের এখানে আপনারা অনেকেই জানেন 10 তারিখে অনুষ্ঠান হবে, এই মঞ্চে নাচার জন্য, গান গাওয়ার জন্য, আবৃত্তি করার জন্য আমার কাছে অনেক তদবির আসতেছে। কিন্তু আমি বলছি যে আমাদের বাচ্চারা যদি, তারা যদি এখানে পারফরমেন্স করে তাহলে আমাদের সারা রাতেও শেষ হবে না। তাদের নাচ, তাদের গান, কবিতা, অভিনয়, নাটক আমরা সারা রাত দেখলেও দর্শক উঠে যাবে না, দর্শক চুপ করে বসে থাকবে। আর তারপরে সবচেয়ে বড় কথা হলো এখানে যে মঞ্চটা হবে সেটা আমাদের বাচ্চাদের জন্য। আমাদের বাচ্চারা যদি নাচতে না পারে, আমাদের বাচ্চারা আবৃত্তি করতে না পারে, যতটুকু পারে ততটুকু আমরা আনন্দ সহকারে সারা রাত জেগে জেগে দেখবো, আমাদের একটু ক্লান্তি আসবে না। অনেকে আমাকে বলতেছিল কবিতা সংক্ষিপ্ত করার জন্য, আমি বলছি যে তারা কষ্ট করে মুখস্থ করছে, আমি তাদের কবিতা সংক্ষিপ্ত করব না, পুরা কবিতা শুনছি। যত কবি যত বড় শিখছে আমি তত বড়টাই শুনছি। হয়তো আমার একটু কষ্ট, রাত হয়ে যাবে, রাত 9টা বাজবে, এই প্রোগ্রাম ঘোষণা করার আগে আমি সবাইকে বলে দিছি 9টা পর্যন্ত সময় নিয়ে আসতে। অর্থাৎ
আমাদের শিল্পীরা সেজে গুজে বসে আছে, তারা নৃত্য পরিবেশন করবে, গান হবে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর কবিতা বাকি আছে তাদের কবিতা হবে। এই সাফল্যের জন্য আমার বড় ভাই শিরিনালাত মডেল স্কুলের সভাপতি সে অত্যন্ত আনন্দিত হয়ে সে উপলব্ধি করছে যে এই সফলতার পিছনে শিক্ষকদের যেরকম অবদান আছে এবং ছাত্রছাত্রীর মায়েদেরও অবদান আছে। মারা যদি সহযোগিতা না করত তাইলে কিন্তু এই সফলতা পাইতাম না। মারা অনেক সময় আমার অনেক বিরক্ত করে, মনে করে যে আমি কষ্ট পাই, কিভাবে বলি স্যারকে যে একটা ক্লাসে যদি স্যার না যায় আমারে ফোন করে আইসা আমারে বলে যে স্যার ক্লাসটা ফাঁকা যাইতেছে বা ওই ক্লাসটা ঠিক মতো হইতেছে না। আবার মনে করে যে আগে দুইবার বলছি এবার বললে তো স্যার বিরক্ত হবে। আসলে অনেক সময় এটা বিরক্তের কারণ হয়, কিন্তু এই বিরক্তের পিছনে যে এত সুন্দর ফলাফল আছে যে এই বিরক্তটা আমাদের জন্য অনেক উপকারে আসছে, যে মায়েরা আমাকে বিরক্ত করছে এই জন্যই আজকে আমরা সফলতার এই পর্যায়ে আসতে পেরেছি। আর সেই জন্যই আমার বড় ভাই মায়েদের